হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। কেউ বুঝতে পারছেন কিনা জানি না, আমি কিন্তু আজকে অনেক হ্যাপি। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি দেখানোর বিশেষ কারণ হচ্ছে অনেক গরম, অনেক রোদ পড়ে। তাই যদি একটা মানুষও দেখে একটা চোখের শান্তি, মনের শান্তি পায়, সেটাই আমার সফলতা। এটার জন্য আমি বৃষ্টি দেখাই, প্রায়ই দেখাই, আমার ভালো লাগে, আমি দেখি। আর হচ্ছে এটা চোখের শান্তির জন্য, সবার অবশ্যই দেখবেন। এখানে প্রচুর বৃষ্টি, বাট বোঝা যায় না আমার কেন জানি আমি দেখতে পাচ্ছি অনেক বৃষ্টি, বাট যখন শ্যুট করি তখন বোঝা যায় না যে এত বৃষ্টি। প্রচুর পাতাস হয়, আমি যখন ক্যামেরাটা ধরি তখন পাতাগুলো আস্তে আস্তে হেলে দুলি করে, বাট সত্যি দেখলে মনে হয় যে মানে অনেক নড়তেছে। তো যাই হোক, আসলে আজকে আমি অনেক অনেক হ্যাপি। তো এই খুশির বিশেষ কারণ হচ্ছে, আমি এর আগের ব্লগে বলতে যাচ্ছিলাম যে আমি একটা গুড নিউজ দিব, সেই গুড নিউজটা আজকে আসলে আলহামদুলিল্লাহ হয়েই গেছে। সেটা হচ্ছে আমার 1K সাবস্ক্রাইব হয়ে গেছে। হুররে, আই এম সো হ্যাপি। তো অনেকে শুনে ভাবতে পারেন যে এই 1K হয়ে এত খুশি, আর বাকিগুলা কি না। আমি আসলে বলবো যে আমার জন্য এইটাই অনেক। আর হচ্ছে আমি এখন একটা অনেক কিছু বলতে চাচ্ছিলাম, বলবো এটা সেটা, মানে ইসের আগে এই কথা বলবো সেই কথা বলবো। আর আজকে আমি যা দেখাবো, আমি আসলে কী কী করছি এগুলা শ্যুট করছি, বাট আমি ডিটেল কিছুই বলবো না। আমি একটা জুস বানাবো, দেখাবো, আর হচ্ছে খিচুড়ি, আর আমাদের মানে ইফতারির আইটেম, আর একটু খিচুড়ি, একটু মাংস রান্না করেছি গরুর যেটা বলে, আর হচ্ছে ওগুলা দেখাবো। আমি ডিটেল কিছু না, আর হচ্ছে আম কেটে মোরব্বা বানাইছি, বাট ওইটাও ডিটেল দেখাবো না, জাস্ট আর কি দেখাবো। আর মেয়ের জন্য চিকেন ভাজছি এরকম একটা। তো আলহামদুলিল্লাহ বললাম, এই তো আমার 1K হয়ে গেছে, আর হচ্ছে আমি অনেক হ্যাপি। তো অনেকে শুনে ভাবতে পারেন 1K দিয়ে অবস্থা, হ্যাঁ আসলে আমি আমার জন্য অনেক, আমার জন্য অনেক, বাকিদেরটা জানি না আসলে কি বলবো। আর ভালো লাগছে, অনেক ভালো লাগছে, মানে আসলে সববার মনে হয় সব ইউটিউবারদের একটা ড্রিম, মানে ড্রিম হচ্ছে এই যে 1K লেখাটা। এখন কে প্রেমে পড়ে গেছে, আমি কে দেখলে আমার ভালো লাগে। তো অনেক অপেক্ষায় ছিলাম কবে কে 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 পাশে লেখাটা আসবে, তো ফাইনালি লেখাটা চলে আসছে। আই লাভ কে, আর থ্যাংক ইউ সো মাচ হচ্ছে ইউটিউবকে। ইউটিউব কেমন যেন এই এই জিনিসটা না, এই প্ল্যাটফর্মটা এমন একটা জিনিস যে একটা সাধারণ মানুষ অসাধারণ হয়ে উঠতে পারে, আর সেই সম্মানটা ইউটিউব দিতে জানে। একমাত্র ইউটিউবে না আসলে কেউ, আমি এত রান্না করি, আমি এত কিছু বানাই, অনেক আগেও বানাতাম, বাট ঘরের লোকজনকে জিজ্ঞেস করলে মানে বানাই, বানানোর পরে খেতেও দিই, খেতে দেওয়ার পর আমার যে জানতে হয় যে কেমন হয়েছে কী হয়েছে। হ্যাঁ, একটা জিনিস বানালে না কেউ যখন বলে যে ভালো হয়েছে, মজা হয়েছে, এরকম একটা বললে অনেক ভালো লাগে। তো সব সময় আসলে কেউ অনেক সময় বলে হ্যাঁ অনেক ইয়ামি হয়েছে, অনেক ভালো হয়েছে, বেশিরভাগই ভালো হয়, খেতেই থাকে, খেতেই থাকে, বলতে চায় না একেবারে যেটাকে বলে এই কেমন হয়েছে এরকম একটা ব্যাপার, বললে তখন হয়তো বলে যে না ভালো হয়েছে, মজা হয়েছে, এরকম একটা ব্যাপার। তো ওয়াইটিতে আসার পরে এইটার অ্যাপ্রিসিয়েটটা এত সুন্দরভাবে পাওয়া যায়, একটা রেসিপি দেওয়ার পরে নানান দেশ থেকে, মানে কি বলবো আর একদম দুনিয়ার সব জায়গা থেকে আমাদের ব্যাচেলর ভাইগুলো আছেন, তারপরে আরও আপুরা আছেন, অনেক অনেক টাইপের আত্মীয় স্বজন আছেন, সবাই বলবে যে উফ অনেক ভালো হয়েছে, আমি তোরটা দেখে রান্না করছি। আমার মামি প্রায়ই বলবে, ছোটো মামি, যে তুই রান্না করছিস, ওইটা দেখে আমিও রান্না করছি, এই যে পিজা বানালাম বা যাই হোক যেটাই করি, ওইরকম বলে। তো আসলে এইরকম একটা ব্যাপার। তো ওয়াইটি আসলে মানুষকে সম্মান দিতে জানে, থ্যাংক ইউ সো মাচ। এটা এতদিন, মানে এতদিন না, আমি এখন উপলব্ধি করতে পারছি, মানে সবাই পারে বাট আমি এখন করছি আর কি। তো ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আর বললাম না আজকে রান্না টান্না কিছুই বলবো না, আমি খুবই অল্প পরিমাণে গরুর মাংস রান্না করছি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য, এটাই আজকে আমাদের ইফতার।
তো অনেক কিছু না, একদম জুস বানাবো আর টুকিটাকি খেজুর টেজুর এইরকম আর কি খেয়ে এটাই করবো। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল, অনেক মজা হয়েছিল, এইটা তো বলার অপেক্ষা রাখে না। আলহামদুলিল্লাহ আসলেই অনেক ভালো হয়েছিল, এত মানে এত টেস্টি ছিল, মানে পেট ভরে গেছে। হ্যাঁ, তারপর আর একটু নিয়ে খাওয়ার মতো আর কি একটা ব্যাপার, পেট ভরে যাওয়ার পরও খেতে ইচ্ছা করে এরকম একটাই, তাহলে বুঝতে হবে কেমন মজা হয়েছে। তো আসলে কেমন যেন একটা এক্সট্রা দায়িত্ব ভাব আসলো আজকে, আসলে ব্লগ দেওয়ার কোনো রকম ইচ্ছাই ছিল না। তো এখন কালকে এই নিউজটা পাওয়ার পরে কেমন যেন একটা এক্সট্রা ই চলে আসছে। তো আসলে আমার এই এত দূর আসার কিছু কিছু মানুষের কথা না বললেই না, কেমন লজ্জা লাগছে, 1K হয়ে এত ডায়লগ। যাই হোক, সবচেয়ে মেইন বলবো আমার মেয়ে, আমার মেয়েই আমাকে ফার্স্ট যে সাপোর্টটা ওইটা দিয়েছেন, তারপরে আমার হাজব্যান্ড, তারপরে আমার আম্মুর দোয়া তো আছেই। আম্মু প্রথম প্রথম খালি বলতে আই কত হয়েছে, এত মানে রাগ লাগতো, হচ্ছে আমার খুবই লজ্জা লাগতো, তখন দুইটা একটা করে বাড়তো এমন লাগতো। আর এটা হচ্ছে আচার, একটু বলে নিই, বললাম আম্মু এখন জিজ্ঞেস করো না তো এই কত হয়েছে, অল্পই হয়েছে এরকম একটা ব্যাপার। তো আলহামদুলিল্লাহ মানে আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া। আর হচ্ছে YT সম্পর্কে কিছুই জানি না, এখনও জানি না, তবে যতটুকু জেনেছি আমাদের সবার প্রিয়, আসলে সবার প্রিয় কে কয়জন চেনে জানি না, তবে অনেকেই চেনে, অনেক বড় বড় আপুরা, সেটা হচ্ছে আমাদের ব্লগার জীবন ভাই, দুবাই ব্লগার জীবন। এই মানুষটার কাছ থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু জেনেছি যেমন তেমন, মানে একটা যে স্পিরিট, মানে চার্জ, যেটাকে বলবো চার্জেবল কমেন্ট, চার্জেবল কথা, উৎসাহ, মানে এটা খুব পাওয়া যায়। মাঝখানে আমি খুব লেন্দি হয়ে গেছিলাম, তো ভাইয়ার কিছু কিছু লাইভে যে আমি আবার অ্যাক্টিভ হয়ে গেছি, তো চেষ্টা করব, ভাইয়া আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেন, তবে আমি চেষ্টা করব ভাইয়ার সম্মানটা রাখার জন্য। তো আসলে অনেক ছোট ছোট জিনিস, অনেক ছোট ছোট জিনিস, কিন্তু অনেকের কাছে ছোট মনে হবে, বাট আমার কাছে খুবই শিক্ষণীয় মনে হয়েছে, যেটা আসলে অন্য লাইফ টাইপে যে আমি আসলে অত বুঝি নাই, হয়তো ওনারা বলছে বাট আমি বুঝি না। আর ভাইয়া এত সহজ করে, এত সুন্দর করে গুছায়, এত মানুষের মানে হেল্প করে, মানে কি বলবো আর বলার ভাষা নাই। আমি তো বলছি আমি অনুমতি নিয়ে আমি একটা ব্লগ বানাবো, মানে ভাইয়াকে নিয়ে। আসলে সাদা মনের মানুষ, সোজা বাংলায় যেটাকে বলে, একদম সাদা মনের মানুষ আমার দেখা। তো থ্যাংক ইউ সো মাচ, আসলে থ্যাংক ইউ দিলে জিনিসটা কেমন যেন হয়ে যায়। তো থ্যাংক ইউর উপরে যেটা আছে ওইটা। তো আর হচ্ছে এই যে খিচুড়ির পর্ব শেষ, এটা হচ্ছে আমার মেয়ের জন্য চিকেন করছি, ও গরুর মাংস খেতে পারবেন, একটু ঝাল দিছিলাম, এটার জন্য চিকেন করা হয়েছে। আর এটা হচ্ছে বললাম না শ্বশুর বাড়ি থেকে আম পাঠানো হয়েছে, ওইটা কেটে আসলে কিছু আচার দিব, আর কিছু হচ্ছে ওই যে মোরব্বা বানাবো, ওইটার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। ইফতারি টিফতারি করে আসলে দিনের বেলা হয় না, কাজের সময় পাওয়া যায় না। তো থ্যাংক ইউ সো মাচ YT, আসলে নিজেকে খুব সেলিব্রিটি মনে হচ্ছে, কেমন যেন মানে ফিলিংটা আসলে আমি বলতে পারবো না, অন্যরকম একটাই, জানি না আমি কী বলছি, মানে প্রিপারেশন নিচ্ছি, এটা বলবো সেটা বলবো, তো কিছুই আসছে না মাথায়, শুধু বকবক করে যাচ্ছি। তো প্লিজ প্লিজ প্লিজ, ভালো লাগলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব হচ্ছে মানে ইউটিউবার ব্লগার সবার জন্য একটা কী বলবো এটারে ভিটামিন, ওইটা হইলে আসলে স্ট্রং থাকা যায়। আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, লাইক করবেন, এগুলো আসলে খুবই জরুরি, এগুলো যারা দেখেন তাদের জন্য হয়তো ওই রকম জরুরি কিছু না, বাট এটা মানে আমাদের জন্য অনেক কিছু।
তো এতটুকু যারা করেছেন আমার জন্য, মানে আমি কিছুই জানি না, কিছুই পারি না, ওইভাবে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, এভাবেই আমার পাশে থাকবেন, অবশ্যই থাকবেন। আর দেখা যাক, আসলে চেষ্টা করব আমি ভালো কিছু দেওয়ার জন্য। তো সবাই ভালো থেকেন, সুস্থ থেকেন, প্লিজ 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 আমার জন্য দোয়া করেন।